বিশ্বাস করলেন না আমি গান বেজিয়ে ঠিক মতো আমি করবো বেজি তুই ভাড়া মতো একটা হিন্দি গানে সুর উড়াবি বেজি এমন ভাবে হিন্দি গানে সুর উড়াইবো নাগিনী বাজনা দিয়া কিন্তু যদি আপনারা ফাবলিকে না বুঝেন আমি আবার ফাবলিকে বুঝাই দিই তার গান আমি আবার বুঝি যদি ফাবলিকে না বুঝে আমি আবার ফাবলিকে বুঝাই দিই এ জায়গায় কেমন হিন্দি গানে সুর দেয় ফোলা ভাই একটা জোরে তালি মার বেদির গান আমি সুরে দেয় জোরে মার হিন্দি গান গেবে দেখেন কেন হিন্দি গান গান বেজি রে এদিকা তো গতকালকে বাংলা গান গাইছিলি আজকে একটা হিন্দি গানে সুর দিবি বাঙালি মানুষ তো হিন্দি গানের সুরটা বেশি বুঝে বাংলা গানের সুর আমার পছন্দ হয় না তাকে হিন্দি গানের সুর পছন্দ হয় আরে তোর আমি সালাম দিতে বলে এসেছি এই তোরে সালাম দিতে বসি দেখছেন কারবারটা বেজি এমনি ভরদা আছে না তারে বইতে গেলে ভুইয়া যা খারাইতে গেলে ভুইয়া যা আমি কইছি তারে হিন্দি গানে সুর দেওয়াবো কে আগে পাল্লা গুজের আগে সালাম দিতে আছে দেখছেন কারবারটা অরিজিনাল ভরদলোক না পুরা বেদক বেদমের একশে এই মায়ের সোনা গো ফাতলা ভাই কেন বাড়ির নাম হারাম অতদিন ওই হেন্দা কে কান্দে কান্দে না আসে ও আসতেছে আমি তোমার দিয়ে কান্দে তোমার মুখ ভাসে লেগে যাচ্ছে ওর ভালিতে আর তোর খেতে তোর খিচুড়ি না ভাই বাড়ি তো আগে খাইয়া তার করে আমি একবার খাই নিবি শ্বাস করি তোমার ওক মাদুর অভাব নাই একটু পিছে যা হালকা একটু পিছে যা ওই দলা রায় না হালকা একটু পিছে যা কথা বুঝতেছে না দেখতো স্যার আমার দাঁড়ায় খাইতো স্যার আমার কোন দেশ আইলাম তুমি তো 25 গ্রাম পিছে যাও 25 গ্রাম হ্যাঁ 25 গ্রামে হারিয়েছে পাও পালাইলো গায় বাসর আয় লাগি সামনে দিকে আমি একটু সাপ দিয়েছি সাপ বার করতে আছি সাপের গান এত আমি গাইছি কথা কয়না আর কোনটা সাপের গান গাইছি সাপের গান গাই নাই অনেক সাপের গানটা গাওয়া লাগছে কেউ লাগিয়া সাপের খেলা দিলে সাপের দিয়ে একটা গান গাইতো ও যার গুলো বেজুলো জুতো লাগান ইরাকার জাফর কেমন লাগছিল ঘষে সাতাবে এই লাই যুক্তি করতে হয়েছে মেলার মধ্যে তাহলে যাও যুক্তি দেখবেন কথা ঠিক আমার কে কোয়েন না যে সাপের কলা ডাইরেক্ট বেজির কাছে দেন যদি সাপের কলা ডাইরেক্ট বেজির কাছে দে এই বেজি সাপের কলা দেবো টান দিয়ে শিখে নেব আমার আম দেবো সালো নেব ফাপলি কিনে কাম দলাইবো মাইসকা দেবো লস্কা দেব আমি লস্কা আমি খেলা দেয় আমরা এমন ভাবে দেহাবো আমার সাপও তেমন না মরে বেজিও তেমন না মরে লাড়িও তেমন না ভাঙে দূরে দূরে কাইট দেখার সময় মনে আনন্দ পাইবেন বাড়িতে ঘরে গল্প দেবেন সাপটা বেজির কাছে ছাড়িবার আগে আগে একটা কুণ্ডলি দিয়া জাগার আগে বন্ধ গেল যেমন কারো কোনো ক্ষতি না হয় আতার বান্না ছেড়ে দেন 1 মিনিট আগে জাগাটা বন্ধ গেল এই বাবা তোর কোথায় খিচুড়ি না বাইরে এটা বুঝলাম না কিছু ব্যাপারটা খিচুড়ি ফেলে না করে হয়ে করে হয়ে করে উড়ায় বেজি লেবন রয়েছে খেলা যত মানুষ খাড়াইছে মানের মধ্যে জমিনের মধ্যে এত মানুষের মজমা 30 বছরও করি নাই আজকাল ম্যাজিকটা আমার এই ম্যাজিকটা আইলে আমার মানুষের 3 জন মরবে দাদা সর আমার হলে আমার টাকাটা নিয়ে ভরবে ম্যাজিক আমি বাদ দিলে 10 বছর আগে না না বল পারবেন না আপনার জ্ঞান আছে লেখাপড়া আমার জ্ঞান আছে এই খেলার ভিতরে
সবে সে কি হবে দাঁড়া আরে রে 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 ভাইয়া ভাইয়া এরাম নামা কে কয় দাঁড়ার সাপ কে কয় জাতির সাপ কে কয় পারক সাপ কে কয় গোকুর সাপ আমার কেবল ইন্দুর গুমা কে বলে ফুটা সাপ কে কয় মাসল কে কয় লগাল কেলে গুরমালো কে কয় গোবলি কে কয় বিতরি কে কয় কালাই কে কয় হাকি কে কয় কে তো বলে আমি হাতে উঠে দিলে কুসঙ্গে ভালো উঠে বলো খোলা মানে একটা তালি মারো বাড়ি করে দেই বলে মারো আরো বলে মারো বাড়ি করবো না করলে কি খেল কি করবো সেরকম তালি হচ্ছে আল্লাহ না যে ফুলা মানে তালি দিছে আগে তো দোয়া করি কি করবো করবো যে ফুলা মানে তালি দিছে তারা যেমন মাসে মাসে ছয়টা সাতটা বিয়ে করতে পারে ভালো আছে না ভাই আর যে ফুলা ভাইনে কথা হল যে ফুলা ভাইনে তালি না দিছে তাকে কিন্তু অভিশাপ দিলাম যে ফুলা ভাইনে তালি না দিছে তারা যেমন ঘুমের মধ্যে আজ্ঞামিতে বিছানা ভরাইলা দোয়াটা ভালো আছে না এটা অভিশাপ দিছি আরেকটা তালি আরেকটা দোয়া দিন আমি কাইনি কমুকার লোকের কন্ত দেখি সাতটা বার করি বার করবো না না খাই না এই সাপ এই ডরাই দিয়েছেন না না এই হিন্দা লাভ দিতে আছে লাভ দেন ডরাইয়েন না আর যে পোলা মানে ডরাইব এই কথা খেয়াল করেন যে পোলা পানে দরাই দিও এগো আপনারা বাইর করে দিবেন কি ভাই খারাপ করলাম কেন পোলা পান মানুষ হঠাৎ করে দরাই দিও কিন্তু ওই পোলা পানটা রাখা যাইব না তাহলে হ্যাঁ পরবর্তীতে সাপমারিকে ছাড়লে আরো ভয় পাইব কি পাইব না এই সাপটা এই কথা বলেন না সাথে একটু সুদন এখন আমি বাইর করি দেখেন সাতটা বড় না ভাই ছোট দেখেন তো সাতটা কয়া তুব লাম্বায় মাপ দেন কথা কনে কয়া তুব সাড়ে পাঁচশা তুব না দোষ করব না অনেকে ধরে রাতের বেলা দেখলে জ্বরে সরে দেবে বারোয়ার কি কইবে না যদি দেখে এরকম সিকন কব গাছের মতো মোদা কইব না ওটা দরের ছোট কইব তাহলে একটু বেজির কাছে দিই সবাই কথা কন দিব সবাইকে কয় নেই দেওয়া দিলাম বেজির কাছে দিই পাউডার সমান করিস পাউডার লড়াইস না খবর পাই এখন আমি সাতটা বেজির কাছে দিব পোলা বান চিল্লাই লইব না আগে কথা বুঝতে হইব এখন আমি এই সাতটা বেজির কাছে দিব সাপে একটা নিঃশ্বাস ছাড়বো নিঃশ্বাসটা ছাড়ার পরে বেজির লোকে খেলা দেখাইব কিন্তু ওই নিঃশ্বাস যদি কোন তুলা পানের শরীরে লাগে জাগো বয়স দশ বছর হয়েছে এরা দেখতে পারবো কিন্তু দশ বছরের নিচে যদি কোন তুলা পানের শরীরে নিঃশ্বাস লাগে তাহলে তার পেট ব্যথা করে মাথা ঘোরায় ওইটা জীবনে ভালো হয় না এখন আমি এই সাতটা মাটিতে ছাড়ার আগে দশ বছরের নিচে যেই কটা তুলা পান আসছে চলে যায়
10 বছরের নিচে একটা পোলা বাইন থাকিস না তাহলে ক্ষতি হবে দশ বছর হয়েছে কথা বলো তাহলে তো তোর বিয়ার বয়স হয়ে গেছে বেটা ভাই দশ বছরের নিচে একটা পোলা পান আপনারা রাখেন বললে যা দশের নিচে কোনো পোলা পান থাকলে আমি সাপ মা দিতে সালে ক্ষতি হইব তাই তোকে কি দশ বছর হয়েছে যারা খারাইছো হয়েছে তো তাহলে তোকে বিয়ার বয়স হয়ে গেছে আধা আধি কয়দিন পর ফুল হইবে কিভাবে লাগে তো খেয়াল করেন লাগানো নেই মাদের মধ্যে সারলে আপনার দর সবে লাভ দিবেন সত্যি কথা আপনি আগে বেরোবেন এটাকে বিয়া করাইছেন 12 বছর আমি তো মনে করছি নতুন জামাই লেগে কান্দাছেন সপ্তাহে ধরবেনি খেলা জমে না আপনারা আবার কইতে পারেন ভাই কেন জমে না এই সাপটা হচ্ছে দাঁড়ায় সাপ এটা কিন্তু ফোনা ধরে না সত্যি কথা কইবেন এটা কি ফোনা ধরে বেজির কাছে ওইটার লগে খেলাটা ভালো যাবে তবে আপনার অনুমতি দিলে এখন আমি একটা ফলাওয়ালা সাপ বাইর করবো যেটা বেজির লগে লাগে বাইর করবো মাটিতে নামাই তো দেয়ার দুই আর সাপটা ফোনা তোলে দেখেন আমি বার করি এই বাস্কতে এটা মাদার কেসের আসামি ভাই হারামজাদা একটা মেয়েরে কামড় দিয়া জাগার মধ্যে মেরে লাগছে কিন্তু কপাল খারাপ আমি মেয়েটারে বাঁচাইতে পারিনি কেমন চিনবেন আপনার মিরের বাজারের ওদিকে একটা জায়গা আছে ভাই পুবাইল কালীগঞ্জ আছে না ভাই এই সাতটা ধরছে আমি কালীগঞ্জ ডাঙ্গার তো যে মেয়েটারে মারছে ক্যালাশ ট্রেনের ছাত্রী রাত্রেবেলা খাওয়া দাওয়া করিয়া বিছানায় শুয়ে রয়েছে সত্যি কথা বলেন সাপে ডিম দুর্গান খায় না কথা বলে এ হারানির বাচ্চা ডিম পাশে প্যাডের মধ্যে খিদা লাগছে ইঁদুর ব্যাংক খাওয়ার লাগা বেইমান সাপ গর্থে তুমি বাইরিয়া মেয়েটা শুয়ে রয়েছে মেয়েটার পায়ের উপর দিয়া সাপটা রমা করছে যখন আছে কথা বলেন সাপের শরীর ঠান্ডা না গরম যখন ঠান্ডা পাইয়া মেয়েটা পাও দিচ্ছে লাড়া আর এই হারানির বাচ্চা মনে করছে অন্ধকার দেখে ইঁদুর ব্যাংক দৌড় মারছে এটা মনে করে হারামি আর সারে নাই মেয়েটার পায়ের মধ্যে কামড় দিয়ে ডাইরেক্ট প্যাচ দিছে সাপে গিয়ে প্যাচ দেয় না প্যাচ দেওয়ার সাথে সাথে মেয়েটা মারছে একটা শিক্ষা শিক্ষারের শব্দ পাইয়া মেয়েটার বাবায় দৌড় দিয়া ঘরে ঢিকা কয় মা তোমার কি হয়েছে কয় বাবা আপনা আমার বাঁচান ওর মুরব্বীর পকেটে ছিল মোবাইল লাইক মেরা দেখে এই বেইমান সাপ কামড় দিয়া প্যাচ দিয়া যায় দৌড়ছে আর সারে না বাবার মন তো লোকটায় সাত দেখা সহ্য করতে না পাইরা সাপের লেজ ধরে দিছে একটা টান
জবনে কথা কইন সাপের মুখের মধ্যে বিষাক্ত দুইটা দাঁত থাকে না যখনে টান দিছে একটা দাঁত ভাঙা মেয়েটার পায়ের মধ্যে ঢুকে গেছে কিছুক্ষণ পরে বাম দিছে কিন্তু কাজে আসে না মেয়েটা কয় বাবা আমার কলিজা শুকিয়ে গেছে এক গ্লাস পানি দেন পানিটা খাওয়ার লগে লগে মেয়েটা জাগায় শেষ তিন দিন পর আমাদের ফোন দেয় পরে আমরা দুইটা লোক যাইয়া ৪৫টা দিন সহ সাতটা দূরে ধরেন আমারে ৪০০টা টাকা দেন দেখেন আমি বার করি তবে এটা কি আরো দেখবেন এটা কি আরো দেখবেন তাহলে এটা ছুঁয়া দিই এখন মানুষ মারাটা বার করে দেখবেন জায়গা করে আর কেউ দেখবে না এখন মানুষ মারাটা দেখায় তবে দয়া করে হাত পা লাড়াচাড়া করবেন না পা দুটা সমান